তো গাইস, দিস ইজ নিঝুম সরকার ফ্রম ঢাকা। নিঝুম সরকার ব্লগ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, পবিত্র রমজানুল মোবারক। দর্শক, আজকে আমরা সরাসরি বাজারে চলে এসেছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রমজান মাসে বিভিন্ন বাজারে নানান ধরনের ফলমূল সহ সব ধরনের খাবার এবং নানান ধরনের শাকসবজির দাম এবং সেই খাবারগুলো সরাসরি ঢাকার বাজার থেকে তুলে ধরার চেষ্টা করব। সো দ্যাট যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক দিতে পারেনি, ফলো দিতে পারেনি, অবশ্যই ফলো দিবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা সরাসরি আজকে রমজানের বাজার ঘুরে আসি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি অবস্থা রমজানে, কেমন ফলের দাম, কেমন আপেল কত করে বেচতেছেন? 320-350-380। খেজুরে যে খেজুর, খেজুর কত? খেজুর ভাই, খেজুরের বদলে মানুষ এবার গরে খাইছে ভাই, খেজুরের ধরাই যেন অতিরিক্ত দাম। এত দাম হওয়ার কারণটা কি? 700 টাকার খেজুর 1200 টাকা কেজি কিনা, মানে এত দাম কেন? তা তো আর বলে পারবো না, আমরা নদীর পানি, নদীর তীর আছে। আচ্ছা আচ্ছা, আমাদের যেরকম কিনে এরকম অবস্থা আছে। তবে এতে করে কি আপনার চাহিদা হচ্ছে বেশি, মানে আগের থেকে সেল কি বেশি? মার্কেটে আপনার খেজুরি নাই, প্রচুর সেল, প্রচুর কাস্টমার, মানে কাস্টমার আছে, দাম হলেও কাস্টমার আছে। দাম যতই হোক কিন্তু কাস্টমার খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, প্রচুর ভালো খাচ্ছে।